শ্রোতা দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান বেলা বেলা সারা বেলায়। আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবরেণ্য মানুষদের আপনাদের সামনে নিয়ে আসতে, যারা তাদের প্রতিভার গুণে সৃষ্টিশীলতার দীপ্তিতে আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছেন, দেশকে সমৃদ্ধ করেছেন, সমাজকে এগিয়ে নিয়ে গেছেন এবং আমরা আমাদের যে অস্তিত্ব, আমাদের যে পরিচয় সেটাকে সারা বিশ্বের সামনে তুলে ধরেছেন। আজকে আমাদের মধ্যে আমরা যাকে অতিথি হিসেবে পেয়েছি, তিনি একাধারে গবেষক, রম্য লেখক, শিশু সাহিত্যিক, সম্পাদক এবং নিঃসন্দেহে একজন দক্ষ প্রশাসক। তিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ, শ্রদ্ধার মানুষ, অধ্যাপক শামসুজ্জামান খান। জান ভাই, অনেক ধন্যবাদ আপনি আজকে কষ্ট করে আমাদের এখানে এলেন। তো আমাদের এই অনুষ্ঠানটা খুবই, কী বলা যায়, অনানুষ্ঠানিক। আমরা চেষ্টা করি আপনাদের মতো কৃতী মানুষের কাছ থেকে আপনাদের জীবনের কথা শুনতে। তো আমরা শুরু করব একেবারে আপনার শৈশব থেকে, কোথায় জন্ম বা আমরা যেটা বলি যে আমাদের গ্রামের বাড়ি, দেশের বাড়ি সেটা কোথায়, সেখান থেকেই শুরু করি। আমাদের মানে গ্রামের নাম হলো চারিগ্রাম, সিংগাই থানার, মানিকগঞ্জ মহকুমার সিংগাই থানার চারিগ্রাম, বর্ধিষ্ণু গ্রামই ছিল এবং জায়গাটি আমাদের যে কৃষিভিত্তিক জীবনধারা তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নদী ছিল, একটি নদী বন্দর ছিল, তারপরে ধানপাটের চাষ বিপুল পরিমাণে হতো এবং অবারিত মাঠে আমাদের বাল্যকাল থেকে সেই যে ছোটাছুটি, খেলাধুলা, গরুর দৌড় দেখা, মেলায় যাওয়া, এর মধ্যে একটা বিপুল আনন্দ আমাদের ছিল আর কি। আপনি গ্রামেই মোটামুটি বেশ কিছুদিন কেটেছে? বেশ কিছুদিন কেন বলবো, এই আমাদের স্কুল জীবন, প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দুটোই এই গ্রামে কেটেছে, কিন্তু যেহেতু গ্রামটি বর্ধিষ্ণু ছিল, কলকাতার সঙ্গে যোগাযোগ ছিল। পরবর্তীকালে পাকিস্তান হয়ে যাওয়ার পর ঢাকায় আসতাম আমরা 14 আগস্টে, এই এসে বুড়িগঙ্গা নদীতে যে নৌকা ভাসতে হতো, স্বাধীনতা উৎসব হতো, সেইটা নিয়ে আসতাম। সেটা একটা আনন্দের ব্যাপার ছিল, কারণ নৌকায় আসতে হতো, সকালবেলা বেরোলে বিকেল 5টার মধ্যেই আসা যেত, বেশি দূরে নয়। সেগুলো খুব একটা মজার ব্যাপার ছিল। স্কুলে আমাদের যারা শিক্ষক ছিলেন তারা অসাধারণ শিক্ষক ছিলেন, যেমন ইংরেজির শিক্ষক এবং হেডমাস্টার ছিলেন রাজেশ্বর চৌধুরী, ইংরেজিতে এতই ভালো জানতেন। এবং একটাই আমরা বলবো দোষ আবার গুণ হতে পারে, নাম্বার খুব কম দিতেন। একবার ইংরেজিতে আমি তাঁর কাছে 41 নম্বর পেলাম, উনি আমাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বললেন বেত নিয়ে আসুক এবং আমাকে একটা বেত মারলেন, বললেন যে আমায় তুই 41 কী করে পেলি, আমার কাছে 35-36 পেলেই তো তারা 70 পাবে বোর্ডে। এটাও এক ধরনের মজার ব্যাপার ছিল। বাংলা শিক্ষক ছিলেন যারা তারাও খুব দক্ষ ছিলেন, ফজলুল করিম সাহেব ভাষণ দেওয়ার সময় ছিলেন, খুব কঠিনও ছিলেন, আবার সাহিত্য বোধ ছিল গভীর, সেটাও আমাদের মধ্যে তিনি কিছুটা অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছিলেন। আরেকজন শিক্ষক ছিলেন খলিলুর রহমান সাহেব, তিনি যতদূর মনে হয় কমিউনিস্ট পার্টি করতেন, তার স্ত্রী ছিলেন রোকাইয়া সুলতানা। আচ্ছা আচ্ছা। তারা দুজন মিলে আমাকে কিন্তু সাহিত্য সংস্কৃতির দিকে খুব উদ্বুদ্ধ করেন এবং আমাকে নিয়ে একটি পত্রিকা বার করেন, হাতে লেখা পত্রিকা, দেয়াল পত্রিকা। হ্যাঁ, নাম দেওয়া হয়েছিল পূর্বাভাস, সুকান্তের একটি বইয়ের নামে নাম। সেই পত্রিকাটা আমরা বার করতাম, একটা চমৎকার সময় কেটেছে। এবং ইংরেজি এবং বাংলা ডিবেটের ব্যবস্থাও স্কুলেই হতো, তার ফলে একটা ভালো পরিবেশে মনে হয় আমরা বড় হতে পেরেছিলাম। আপনার গ্রামে যে আপনি থেকে গেলেন, এটা কি আপনার বাবা মার কারণে, মানে আপনার বাবা তো গ্রামেই থাকতেন? না, বাবা গ্রামে থাকতেন না, আমার বাবা চাকরি করতেন কলকাতায়। কি নাম তার? নাম ছিল মাহমুদুর রহমান খান। আচ্ছা। তিনি তৎকালীন লাট ভবন বলা হতো আর কি, গভর্নমেন্ট হাউস, সেখানে অনুবাদক হিসেবে কাজ করতেন। এটি আমাদের একটি পারিবারিক বিষয় ছিল, আমার প্রপিতামহ এই অনুবাদের কাজ করতেন এবং তার ভাইরাও, যেমন প্রফেসর আদালত খান খুব বিখ্যাত ছিলেন, পোর্ট উইলিয়াম কলেজের প্রাচ্যবিদ্যা শাখার মুন্সি ছিলেন,
সেই সুবাদে অনুবাদের কাজটা তিনি পেয়েছিলেন। তো আমার দুর্ভাগ্য হলো যে আমার পিতা আমার যখন মাত্র 2 বছর বয়স তখন তিনি মারা যান। ও আচ্ছা, মারা যান। তার ফলে আমাদের বাধ্য হয়ে আমার নানার বাড়িতে চলে আসতে হয় এই সিঙ্গারের চারিগ্রামে। তো নানারও আমার মা ছাড়া আর কোনো সন্তান ছিল না, দেশে অনেক সম্পত্তি ছিল, অতএব আমাদের কোনো অসুবিধা ছিল। মায়ের নাম? আমার মায়ের নাম শামসুন নাহার খানম এবং আমার নানি ছিলেন ওসিমুন্নেসা খানম, খুব ব্যক্তিত্বশালী এবং তিনি বলতে গেলে আমাকে অভিভাবকের মতো শাসন করেছেন এবং সোহাগও করেছেন। এর ফলে খুব একটা বিগড়ে যাওয়ার মতো অবস্থা হয়নি, মোটামুটি লেখাপড়াটা ভালোই করতে পেরেছিলাম, স্কুলে যেতাম নিয়মিতভাবে, কিন্তু মাছ ধরার খুব অভ্যাস ছিল, পাগল হয়ে যেতাম মাছ ধরার জন্য। চারদিকে তো নদী খাল বিল, চারদিকে নদী খাল বিল, মাছ ধরার যত যন্ত্র আছে প্রায় সবগুলোই ছোটকালে ব্যবহার করার একটা অভ্যাস ছিল। পারিবারিক সূত্র তো আপনি মনে হয় যেন একটা লেখালেখির অভ্যাস বা অভ্যাসটি বলবো না যে একটা জিনগত উত্তরাধিকার আপনার মধ্যে হয়েছিল? আমার এসে প্রপিতামহ ছিলেন ফরিদপুরের ডেপুটি স্কুল ইন্সপেক্টর। আচ্ছা, উনি একটা ফরিদপুর দর্পণ নামে পত্রিকা বার করেছিলেন, ওনার নাম ছিল এলহাদাত খান, 1861 সালে এই পত্রিকা বার করেছিলেন। সেই ঐতিহ্য হয়তো কিছুটা জেনেটিক্যালি আমার মধ্যে এসে থাকতে পারে, তবে সাহিত্যের ব্যাপারে আমাকে ওই খৈরুল রহমান স্যার এবং রোকাইয়া সুলতানা এবং আমাদের সিনিয়র ছাত্র ছিলেন একজন জালালউদ্দিন আহমদ, এদের অবদান অনেক, এরাই আমাকে নিয়ে এসেছিলেন। স্কুল জীবনটাকে পুরোটাই ওই গ্রামে? ওই গ্রামে, একেবারে ম্যাট্রিক পর্যন্ত? ম্যাট্রিক পর্যন্ত ওখানে। তারপরে ওখান থেকে কলেজ জীবনটায় আমি প্রথমে এসে ঢাকা কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু ঢাকা কলেজে কোনো সিট পাওয়া গেল না, তার ফলে বাধ্য হয়ে জগন্নাথ কলেজে যেতে হলো। জগন্নাথ কলেজ থেকেই ইন্টারমিডিয়েট পাস করলাম, স্পেশাল বাংলা ছিল। তো আমার তো ছোট সময় থেকে ইচ্ছা যে বাংলাতে অনার্স করব, ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম ভর্তি হওয়ার জন্য। তো আব্দুল হাই সাহেব তখন অধ্যক্ষ বিভাগের, তো উনি আমার নাম্বারটা আমি দেখলেন, দেখে বললেন তোমার নাম্বার ইংরেজিতে বেশি দেখছি, তুমি ইংরেজিতে ভর্তি হোক। আমি বললাম না না স্যার, শেষ পর্যন্ত বাংলাতেই ঠিক করলাম, বাংলাতেই পড়তে গেলাম। আমরা এই বিষয়গুলোটা নিয়ে আরেকটু বিস্তৃত কথা বলবো। জান ভাই, আমরা আপনার সম্পর্কে একটা তথ্যচিত্র আমরা যেটা বানিয়েছি একটু দেখে নিই এই পর্দায়। শামসুজ্জামান খানের জন্ম 1940 সালের 29 ডিসেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরের চারিগ্রামে। বাবা মাহমুদ রহমান খান ও মা শামসুন্নাহার খানমের একমাত্র সন্তান তিনি। গ্রামের স্কুলেই লেখাপড়ার হাতেখড়ি তাঁর। 1956 সালে চারিগ্রাম এস এ খান হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে জগন্নাথ কলেজে কলা বিভাগে ভর্তি হন তিনি এবং সেখান থেকে 1959 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে পড়ালেখা শুরু করেন। 1962 সালে অনার্স ও 1963 সালে মাস্টার্স পাশের পরেই অধ্যাপনার মাধ্যমে তাঁর কর্মজীবন আরম্ভ করেন। তিনি 1964 সাল থেকে 1973 সাল পর্যন্ত হরগঙ্গা কলেজ, জগন্নাথ কলেজ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। এরপর শিক্ষকতার পেশা ছেড়ে উপপরিচালক হিসেবে যোগ দিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। পরবর্তীতে এই প্রতিষ্ঠানের পরিচালক ও মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1997 সালে তিনি জাতীয় জাদুঘরের মহাপরিচালকের দায়িত্ব নেন। এরপর 2001 সাল থেকে এখন পর্যন্ত বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োজিত আছেন। সুদীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা আর প্রশাসকের দায়িত্বের পাশাপাশি লেখালেখির চর্চা অব্যাহত ছিল পুরোটা সময়। বিশেষ করে বাংলাদেশের লোকসাহিত্য নিয়ে রয়েছে তাঁর গবেষণা ও প্রবন্ধ। এছাড়া জীবনী, রম্য রচনা, শিশু সাহিত্য, সম্পাদনা সাহিত্য সহ সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর রয়েছে স্বচ্ছন্দ পদচারণা। তাঁর নানা কাজ ও অবদানের স্বীকৃতিস্বরূপ 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক পুরস্কার,
দীনেশচন্দ্র সেন ফোকলোর পুরস্কার, মীর মোশাররফ হোসেন স্বর্ণপদক সহ নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে 1966 সালে তিনি হেলেন জামানকে বিয়ে করেন। তাঁদের তিন মেয়ে, বড় মেয়ে ও ছোট মেয়ে প্রবাসী, মেঝ মেয়েই কেবল দেশে আছেন। সময় পেলেই বাবা মায়ের ছোট্ট সংসারে চলে আসেন তিনি। তাই অবসরের সময়টুকু প্রিয়জনের সাথে আনন্দেই কাটে এই বিদ্যানুরাগী মানুষটির। ভাই, আমরা বিশ্ববিদ্যালয় জীবনটাতে একটু ঢুকি। এই জগন্নাথ কলেজে যখন ভর্তি হলেন সেটা কোন সালে? সেটা ভর্তি হলাম 1956 সালে। আচ্ছা, তার মানে তার আগে ভাষা আন্দোলন ইত্যাদি? হ্যাঁ, তার আগে ভাষা আন্দোলন বিষয়গুলো হয়ে গেছে। ওই সময় স্কুলের একটা ঘটনা মনে পড়ে, যখন ভাষা আন্দোলন হয় 1952-তে, তখন তো আমরা স্কুলে পড়ি, কিন্তু গোটা থানাতেই আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই, নুরুল আমিনের কল্লা চাই, এইসব স্লোগান দিয়ে বেরিয়েছি। তারপরে একটা চেতনা ওই সময় আমাদের মধ্যে ছিল ছিল এবং একটা ডিবেট হয়েছিল বাংলা ভাষা এবং উর্দু ভাষা এটা নিয়ে, তাতে অংশগ্রহণ করেছি। অথবা ওই চেতনাটা কোথায় কিছুটা তখন ছিল আর কি, যার ফলে কসমোপলিটন হলের দিকে ভর্তি হওয়ার একটা ইচ্ছা তখন মনের মধ্যে ছিল। ভর্তি হলেন তাহলে কোন হলে? ভর্তি হলাম ঢাকা হলে। ভর্তি হলাম ঢাকা হলে। ঢাকা হলে ভর্তি হলাম, সেটা হলো 1958। যখন ওই জগন্নাথ কলেজে পড়ি, তখনই বার লাইব্রেরি হলে একটা ছাত্রলীগের সভা হয়েছিল। সেইখানে আব্দুল ওয়াদুদ ভাই ইত্তেফাকে কাজ করছেন, আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর পিতা আব্দুল ওয়াদুদ পাটোয়ারি, তিনি আমাকে ছাত্রলীগে মানে নিয়ে গেলেন, তখন যুক্ত হয়েছিলাম। এবং ঢাকা হলে তখন ছাত্রলীগের একটি শক্তিশালী কেন্দ্র ছিল, সেই ফজলকমণি আমার মানে জগন্নাথ কলেজেরই বন্ধু, একসঙ্গে আসমত আলী শিকদার ছিল, ওবায়দুর রহমান ওই হলেরই অ্যাটাচ ছাত্র ছিলেন, এনায়েতুর রহমান বিখ্যাতরা সবাই তখন আসতেন, ওখানে সভা সমিতি হতো, ওখানেও কিছু নির্বাচন টির্বাচন করেছি, অংশ নিয়েছি নির্বাচনে। ওই সময় মানে আর বন্ধু বান্ধবরা কে ছিল? বন্ধু বান্ধবদের মধ্যে এই যে ডক্টর মশিউর রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তারপর মিজানুর রহমান শেলি, এরা প্রায় সবাই বিখ্যাত হয়ে গেছে। তারপরে ডক্টর সামাদ, সৈয়দ আব্দুল সামাদ, এরা আমাদের বন্ধু ছিল। তারপর মোহাজ্জল করিম, এরা সবাই মিলে আবার আমরা ডাকসুর ডিবেট, তারপরে বিভিন্ন হলের ডিবেট দৌড়াদৌড়ি করে যেতাম, এখানে বেশ একটা কম্পিটিশন হতো, এইসব কথা খুব মনে পড়ে আর কি। ইউনিভার্সিটি জীবনটাও ভারি সুন্দর ছিল। আব্দুল্লাহ মামুদের মামুনের যে নাটকটা করা কৃত দাসের হাসিতে, কী অসাধারণ অভিনয় ওই সময় করেছিল, সেটা দেখেছি আর কি। আমি নাটকে গিয়েছিলাম, আপনাদের মধ্যে একদম দক্ষতা নাই, নুরুল মোমিন স্যার পরীক্ষা নিলেন, পরীক্ষা নিয়ে বললেন যে না বাবা, তোমাকে তো কোনদিন নাটক হবে না, সেদিন চললাম। মনে আছে স্কুলেও যখন পড়ি তখন সঙ্গীতের শিক্ষক ছিলেন, আমাদের তখন একটা কী গান গাওয়ানো হতো, কী বেতারের খুঁটির এই পাকিস্তান ইত্যাদি, এটা তো সবাই দল বেঁধে গাইতাম, কিন্তু একজনের করে ডাকলেন একদিন, আমি ডাকার পর উনি কাছে ডেকে বললেন, বাবারে আজ এই করো জীবনের সঙ্গীতের দিকে যেও না। তারপরে হলের পত্রিকা সততল নামে পত্রিকা বের হতো, ঢাকা হলের ম্যাগাজিন, সেটা সম্পাদনার দায়িত্ব আমার ছিল, এইসব অভিজ্ঞতার কথাও বেশ মনে পড়ে আর কি। তো এমনি মানে স্কুলের বা কলেজের বা বিশ্ববিদ্যালয়ের পত্রিকা ছাড়া মানে বাইরের পত্রিকায় কখন আপনার লেখা প্রকাশিত হতে থাকলো? সেটা অবশ্যই কলেজ জীবন থেকেই হয়েছে। আচ্ছা, প্রথম লেখাটা আমার ছাপা হয় লাল শার্ট নামে একটা গল্প, 1957-তে আমি আজাদের মুকুলে মুকুলে লিখেছিলাম। সেই সময় কচিকাছের আসর, ইতিহাদের একটা ছিল, মিল্লাতের কিশোর দুনিয়া, এইসব জায়গায় অনেক লেখা চাপ হয়েছে। প্রথম গুরুত্বপূর্ণ লেখাটা চাপা হলো মুনির চৌধুরী স্যার যখন লন্ডন থেকে মীর মোশাররফ হোসেনের আত্মজীবনী, যেটি তিনি লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরি থেকে ওনার ভাষায় টুকে এনেছিলেন, এইগুলো আমাকে খুব একটা আকৃষ্ট করলো, যে স্যার তো এই কাজটা করেছেন, তো আমি দেখি এই ব্যাপারে কিছু করতে পারি কিনা। তখন আমি একটু গবেষণার দিকে ঝুঁকে গেছি, প্রবন্ধ লেখার দিকে, গবেষণার দিকে। পরে আমি যখন অধ্যাপনা শুরু করব তখন ওই প্রবন্ধটা লিখি। লেখার পরে যখন ওইখানে কোথায় দিব, মুনির স্যার এবং শহীদ স্যারকে জিজ্ঞেস করলাম,
মনীষা বললেন তুমি তো আমার কিছু কিছু সমালোচনা করেছো, আমার প্রতীকেই তো যাওয়া উচিত এটা। তো দিলাম, ওই ওনারা ছাপলেন এবং তখন খুব ভালো লাগলো আর কি। সেই থেকে গবেষণার দিকে ঝুঁকে পড়েছিলাম। তখন কি আপনি মানে কর্মজীবনে প্রবেশ করেছেন? মানে হ্যাঁ, কর্মজীবনে প্রবেশ করে, এমএ পাস করে কর্মজীবনে প্রবেশ করে গেছি। এই কর্মজীবনে প্রবেশটা কোথায় হলো প্রথম? প্রথম তো মুন্সিগঞ্জ সরকার কলেজে আমি অনার্স পাস করেছি এবং এমএ পরীক্ষাও দিয়ে ফেলেছি, ফলাফল তখন বার হয়নি। দেখলাম মুন্সিগঞ্জ সরকার কলেজে বাংলার শিক্ষক চেয়েছে, লেকচারার। আমি একটা দরখাস্ত করে দিলাম, দরখাস্ত করে দেওয়ার পর কদিন পরে দেখি অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে। তো যাই হোক, আমি ওখানে 4 মাস মাত্র ক্লাস করেছি। করার পরে একদিন দুপুরবেলা ব্যাচেলর শিক্ষকদের যে খাবার ঘর ছিল সেখানে আমরা খাচ্ছিলাম, তখন যে আর্দালি ছিল সে এসে বলল যে ঢাকার জগন্নাথ কলেজ থেকে অধ্যাপক অজিত গুহ আপনার সঙ্গে কথা বলবেন, উনি লাইনে আছেন। আমি দৌড়ে গেলাম, স্যারকে আদাব দিলাম, বললাম স্যার কী জন্য ডেকেছেন? বলে যে তুমি কি আজকেই জগন্নাথ কলেজে জয়েন করতে পারবে? বলি স্যার আপনি বললে পারবো। তো মাত্র 1.5 ঘন্টা সময় লাগতো, তখন মুন্সিগঞ্জ থেকে লঞ্চে এসে সদরঘাটে নামতাম, নেমে জগন্নাথ কলেজ ক্লাসটা নিয়ে আত্মীয়ের বাসা ছিল লায়ন সিনেমার গলিতে, তো সেইখানে থাকতাম। আবার ভোরবেলায় লঞ্চে যে ওখানকার ক্লাস নিতাম, 1 মাস এরকম করে কষ্ট করতে হলো। এই লায়ন্স সিনেমার কথা বললেন, আমার হঠাৎ মনে পড়ে গেল, এই ছাত্র জীবনটা কি সিনেমা বা আড্ডা মারার অভ্যাসটা কেমন ছিল? সিনেমা দেখা, আড্ডা মারা, সিনেমা তো প্রচুর দেখেছি, লায়ন্স সিনেমা দেখেছি, অনেক ছবি দেখেছি। পরবর্তীকালে গুলিস্তান এবং নাস এইসব জায়গায় সিনেমা দেখা, তারপরে রেক্স রেস্তোরাঁ, ওইটাই ছিল আড্ডার মূল জায়গা। কবি সাহিত্যিকরা অনেকে আসতেন, আমরাও ইউনিভার্সিটি ছাত্র, ভয়ে ভয়ে যেতাম আমরাই ওখানে। সলিমাবাদ রেস্টুরেন্ট ছিল, মর্নিং নিউজ অফিস ছিল সেইখানে, সেটাও খুব একটা আনন্দময় আড্ডার জায়গা ছিল। আর ক্রিকেট খেলা তো তখন এক খুব উঁচু মানের ক্রিকেট খেলা হতো, নিউজিল্যান্ডের খেলা দেখেছি, ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখেছি, হলের খেলা। খেলাধুলোর দিকেও আপনার ঝোঁক ছিল? হ্যাঁ, দারুণ ঝোঁক ছিল। নিজে খেলতেন আপনি? হ্যাঁ, নিজে ফুটবল খেলেছি স্কুলে, তারপরে কলেজেও খেলেছি, ইউনিভার্সিটি খেলেছি, তারপর ক্রিকেট খেলেছি, আমরা গ্রামেও ক্রিকেট খেলেছি। এইসব ঢাকা তখন খুব স্মৃতিময় ছিল। আমরা আড্ডা দেওয়ার জন্য জগন্নাথ কলেজে যখন ছিলাম তখন তো সারাদিন আড্ডা, বই পাড়াগুলোতে যেতাম নিয়মিত। এরকম একটা খুবই আমাদের আনন্দময় চমৎকার একটা ই ছিল। একটা জিনিসই খারাপ লাগতো তখন, মার্শাল্লো যখন আয়ুব খান, মার্শাল্লোর ব্যাপারটা খুব বিষণ্ণ অবস্থায় রাখতো আমাদের। তো এই চাকরি জীবন আপনি আবার ফিরে এলেন জগন্নাথ কলেজে? হ্যাঁ, জগন্নাথ কলেজে ফিরে এলাম মুন্সিগঞ্জ কলেজ থেকে। জগন্নাথ কলেজ থেকেই যখন আমরা অধ্যয়ন করছি তখন তো রাজনৈতিক আন্দোলন একটা পিকে পৌঁছে গেছে, বঙ্গবন্ধু 6 দফা দিয়েছেন, বঙ্গবন্ধু 6 দফা দিলেন এবং এই সামরিক আইনের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে একটা প্রতিবাদ শুরু হলো। ওই সময়টা থেকে তাহলে একটু শুরু করি, পাশাপাশি কিন্তু আপনার লেখার ব্যাপারটা যেন হারিয়ে না যায় সেটাও আমরা একটু থাকতে চাই ওই জায়গাটা। হ্যাঁ, লেখালেখি তখন ছিলই, তখন তো মোটামুটিভাবে বিভিন্ন পত্রিকায় প্রবন্ধ বের হচ্ছে, সাহিত্য পত্রিকাগুলোতেও বের হচ্ছে, মূলত গবেষণা ধর্মী প্রবন্ধ। গবেষণা ধর্মী এটা আরেকটু পরে, আরেকটু পরে। কিন্তু আপনি তখন গল্প উপন্যাস বা সেই দিকে আর গেলেন না? না, ওই যে বাল্যকালেই যা কবিতা গল্প দুই লিখেছি ছোটদের আসরে, হয়নি। আপনি তো যেহেতু রাজনীতি সচেতন একজন মানুষ এবং রাজনীতিতে আপনি যুক্তও ছিলেন, তো ওই সময়টা তখন আপনি কীভাবে দেখেছেন? তখন একটা দারুণ সময় যাচ্ছে আর কি, এবং জগন্নাথ কলেজেও মানে ছাত্রলীগের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল। তো সেই সময়ে তারিখটা ঠিক আমার মনে নেই, একটা ব্যাপার ঘটেছিল যে 67 সনে বঙ্গবন্ধু 6 দফা দিয়েছেন আন্দোলন তুঙ্গে, বঙ্গবন্ধু এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছেন, তখন একদিন প্রিন্সিপাল সাহেব সাইদুর রহমান সাহেব আমাকে আর রাত খানও বাংলার অধ্যাপক তখন আমাদের কলিগ ওখানে, এই দুজনকে ডেকে বললেন যে আমার একজন বিশেষ অতিথি আসবে, তুমি এবং রাহাত তোমরা থাকবে বিকেলে, সন্ধ্যার দিকে আসবেন, তখন তো কেউ প্রায় থাকবে না, একটু খুব খেয়াল রাখবে বাইরের কেউ আসে কি না, কোনো ই করে কি না। তারপরে একটা পর্যায়ে
একটা গাড়ি এসে থামলো, অবকাশ বলে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে। সেই রেস্টুরেন্টে অজিতবাবু অধ্যক্ষ সাহেব আর দুজন, পরে জানতে পেরেছি একজন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর একজন আহমদ নামে একজন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ মানুষ, খুলনার ঠিকাদার ছিলেন। প্রিন্সিপাল সাহেব বললেন যে তোমরা একটা কাজ করো, এটা 67 সনে বঙ্গ এই রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ হয়ে গেছে, তোমরা একটা কাজ করো, অনেকদিন তো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না, সাংস্কৃতিক অনুষ্ঠানে তেমন কোনো বাধা নেই, গানই তো হবে, তো তোমরা একটু ব্যবস্থা করো। তা আমরা ব্যবস্থা করলাম, জমজমাট অনুষ্ঠান, অনেকদিন অনুষ্ঠান হতে পারে না, জমজমাট করে হচ্ছে, প্রায় 10,000 মতো লোক। সেইখানে দেখলাম হঠাৎ করে রবীন্দ্রসঙ্গীত গাইলেন জাহিদুর রহিম এবং অজিত রায়, একজন গাইলেন। এই প্রথম কিন্তু আমার জানা মতে রবীন্দ্রসঙ্গীতের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা সে জগন্নাথ করে থেকে ভাঙা হলো। তারপরেই খুবই সরকার অ্যাগ্রেসিভ হয়ে গেল, জগন্নাথ করে সরকারিকরণ করা হলো। আমি দেখলাম আমারও এখানে আর থাকা যাবে না। তখন আমি ওই পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়ে, তখন আমি ওইখানে তখন আর কি শিক্ষক হিসেবে ঢুকে গেলাম। ওইখানে যেও আমরা ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করে রফিকউদ্দিন ভূঁইয়া সাহেব, এমনকি আমাদের সৈয়দ নজরুল ইসলাম সাহেব, তার সঙ্গেও যোগাযোগ ছিল। এইভাবে আমাদের সময়টা তখন কেটেছে এবং শিক্ষকদের মধ্যেও একটা শক্তিশালী অবস্থান ছিল বাংলাদেশের পক্ষে। ময়মনসিং থাকাকালীন আপনি বলেছিলেন যে নায়েব আলী ভাইয়ের সঙ্গে আপনার একটা খুব মজার ঘটনা ঘটেছিল। আচ্ছা, ওটা খুবই মজার। ওটি হয়েছিল কি, এই কর্নেল কাইয়ুম, লেফটেন্যান্ট কর্নেল বোধ হয়, কর্নেল কাইয়ুম, উনি খুব শৌখিন ছিলেন ক্যামেরার ব্যাপারে, ক্যামেরা কিনতে চাইতেন। তো নাইবুদ্দিন সাহেব আমাকে যা বলেছেন যে ওই উনি ক্যামেরা দেখতে আসলেন আমার কাছে, আমার কাছে অনেক ক্যামেরা, উনি দেখতে আসলেন এবং একদিন বললেন যে আপনি আমাকে একটা ক্যামেরা কিনে দেন। তো ক্যামেরা দেখছিলাম এবং উনিও আছেন, ওনাকে দেখাচ্ছিলাম ক্যামেরা। তখন আমার ছোট একটা ছেলে, সে এসে বলছে যে বাবা বাবা আমাকে একটা পিস্তল কিনে দাও। কিছুক্ষণ পরে ইয়ে জিজ্ঞেস করে দেয় কি কে করে গা, বলছে পাঞ্জাবি মারুম। আমি বললাম যে আমার আর এটা কি 71-এ? হ্যাঁ, 71-এ। তা দুদিন কি তিন দিন পরে উনি চলে গেছেন, ঢাকায় এসছেন। ঢাকায় এসে একটা ফ্লাইট নিয়ে কয়েকজন যে চলে গেছিলেন পাকিস্তানে, উনি তাদের মধ্যে একজন ছিলেন। এবং নাইবুদ্দিন সাহেবকে একটা নোট দিয়ে গিয়েছিলেন যে দেশে 10 বছরের ছেলে বলে পাঞ্জাবি মারুম, সেই দেশে যুদ্ধ করে পারা যায় না। মানে অনেকটা একটা মানে রিয়েলাইজেশন হয়েছিল, একটা উপলব্ধি। হ্যাঁ, উপলব্ধি হয়েছে আর কি। তো ওই কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনি কতদিন ছিলেন? কৃষি বিশ্ববিদ্যালয়ে 5 বছর ছিলাম। ওইখানে যখন আমরা আছি, ভাইস চ্যান্সেলার শামসুল ইসলাম সাহেব, করিম সাহেব, এরাই সবাই মুক্তিযুদ্ধের পক্ষে দারুণভাবে আছেন। কিন্তু মনে পড়ে ওই 25শে মার্চে ঢাকায় যখন ই হলো আর কি, ক্র্যাকডাউন হলো, বিপুল সংখ্যক লোক মারা গেল, হেঁটে নানা দিক থেকে লোকজন আসছিল। আমাদের তখন মালয়েশিয়ার ছাত্র ছিল অনেক, তাদের মাধ্যমে প্রথম আমরা আকাশবাণীতে খবরটা পাঠাই যে ঢাকার ক্র্যাকডাউনের ব্যাপারটা। আকাশবাণীতে ওই ওখানকার শাখায় ওই নিউজটা দিয়ে দিয়েছে, ওটা একটা খুব বড়ো নিউজ, তারপরে বিশাল আকারে ওই নিউজটা ছাপা হয়েছিল। এরপরে বেশ কয়েক মাস পর, 4-5 মাস পরে কিছু সাংবাদিক ঢাকায় এসেছিলেন, তাদের মধ্যে ওয়াশিংটন পোস্টের একজন সংবাদদাতা, তিনি ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যান, যে ভাইস চ্যান্সেলার এবং শামসুল ইসলাম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করে বলেন যে কিছু কথা আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই, কথা বলবো আর কি। ওনাদের দুজনের বাড়ি ছিল ওই ক্লাবে, আবার আর্মির লোকরাও থাকে, ওদের একটা ক্যাম্পও আছে একদম কাছে। সেই জন্য তারা আমাদের মেসেজ পাঠালেন যে আমরা একজন বিশেষ লোককে পাঠাচ্ছি, তাদের সঙ্গে তোমরা দুজন কথা বলো। তো আমি আর ফিজিক্সের অধ্যাপক মুস্তফা হামিদ হোসেন 1.5 ঘন্টা ধরে তাদের সঙ্গে নানা বিষয় বললাম, খুব সাবধানতার সঙ্গেই বলতে হয়েছিল, কিন্তু বেশ রয়েছে। তো সেই রিপোর্টটা বেরিয়ে গেল ওয়াশিংটন পোস্টে, তখন প্রায় ভিসি বদল হয়ে গেছে। উনি বললেন যে আপনারা বিদেশি সাংবাদিকদের সঙ্গে কী কথাবার্তা বলেছেন,
এটা তো খুব বড় রিপোর্ট হয়েছে, এরা তো আপনাদের 33 জনের নাম আমাদের কাছে পাঠিয়েছে, তাদেরকে আমাদের কাছে সুপর্দ করার জন্য, আমি কিন্তু আর রক্ষা করতে পারবো না, আপনারা পালান। এরপর 2-3 দিনের মধ্যে আমরা সব পালিয়ে গেলাম। নদীর উপরে ভাগনামারি বলে একটা জায়গা আছে, আমরা সেইখানে গিয়েছিলাম, বিভিন্ন শিক্ষক বিভিন্ন দিকে গিয়েছিলেন, আমরা ওখানে চলে গেলাম। একটা জিনিস খুব অভিভূত করেছিল আমাদের, তখন মানুষ মানুষের জন্য কী না করতে পারে, রাস্তায় সব দাঁড়িয়ে থাকতো পানি নিয়ে, শুকনো খাবার নিয়ে, বাচ্চাদের দুধ নিয়ে, বাচ্চারা খাবে সেগুলো দিয়ে দিত। এটা দেখে চোখে পানি এসে যেত যে কী অসাধারণ মানুষ করতে পারে। তারপরে ওখান থেকে দেখলাম যেখানে থাকা যাবে না, পরে ময়মনসিং শহরে এলাম, ময়মনসিং শহরে এসে পরে ঢাকায় চলে এলাম। এরপর চলে গেলাম আবার মানিকগঞ্জে, আমাদের ওই গ্রামে। সেখানে যাওয়ার পরই পরও 2 দিন শুনেছি এই আর্মি আসতেছে, আর্মি আসতেছে, তখন আবার ছুটে যেতে হতো সেই আরও গভীর জঙ্গলের দিকে, এই রাত কাটাতে হয়েছে এরকমভাবে। আচ্ছা, এর মধ্যে আমি যে প্রসঙ্গটা তুলে নিই সেটা হলো যে আপনি সংসার জীবনে প্রবেশ করলেন কবে? ওটা তো আমি যখন জগন্নাথ কলেজে অধ্যাপনা করি তখনই 66-এর 10ই ডিসেম্বর আমি বিয়ে করি। এটা কি মানে পারিবারিক আত্মীয় স্বজনের মধ্যেই পারিবারিকই, আমার মামাতো বোনই বলা যায় একটু দূর সম্পর্কে, তাকে ঢাকাতেই বিয়ে হয়েছিল। কি নাম? হেলেন, হেলেন খান ছিল, এখন হেলেন জামান লেখে। উনি এমনিতে কিছু করেন? এখন তো গৃহিণী, 3টি সন্তান আছে, 3টি মেয়ে। ওরা বড় মেয়েটি এখান থেকে খুব ভালো ফলাফল করেছিল ম্যাট্রিক, মানে দুটোতেই ইন অর্ডার অফ মেরিট সেকেন্ড হয়েছিল। তারপরে ও মার্কিন যুক্তরাষ্ট্রে কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সে, ও ওখানেই আছে। মেজো মেয়েটিও ওয়াশিংটনের স্টেয়ার কলেজ থেকে ইকোনমিক্সে মাস্টার্স করেছে। ছোট মেয়েটি ওর স্বামীর সঙ্গে লন্ডনে আছে, স্বামী ব্যাংকার, এখন আমরা বাড়িতে শুধু দুজন। আপনার নাতি নাতনি কত? আমার তো বড় মেয়ের 2টি ছেলে, মেজো মেয়ের 1 ছেলে 1 মেয়ে, আর ছোট মেয়ের 1 ছেলে 1 মেয়ে। রান ভাই, আমরা কথা বলবো আবারও, কিন্তু কিছু আপনার প্রিয় মানুষ বা আপনাকে যারা পছন্দ করেন তারা আপনার সম্পর্কে কিছু কথা বলেছেন, সেগুলো আমরা একটু দেখব। আমাদের বিয়ে হয়েছে তো 42 বছর, সংসার জীবন চলছে ভালোই, স্বামী হিসেবে ভালো লোক, সন্তানদের বাবা হিসেবেও ভালো, সংসারের প্রতি তার কোনোই নেই। তার মেয়েদের, আমার 3টা মেয়ে, তার মেয়েদের প্রতি যদি বলি যে আজকে এই মেয়ে আমার বাইরে আছে, তো সবাই, ওরা সবাই বাইরে, আমার ওকে আর একটা ফোন করতে হবে, সে ঠিকই করবে, বা ওদের একটা কিছু পাঠাবো এটা নিয়ে আসবা, সেটা ঠিকই আনবে, এগুলিতে ভুল নাই, কিন্তু সংসার জীবনে তার অনেক ভুল। লেখালেখি তো ভোরবেলা উঠে, ধরেন আমাদের ঘুম হলো না বা কিছু না, তবু সে উঠে লাইটটার জ্বালে আমাকে ডিস্টার্ব করবে, যাতে আমি উঠে চা কফি দিই। আমার কোনো গর্ব বা অহংকার নাই, আমি ভালোবাসি যে সে পরিশ্রম যা করে, সে যেমন আমাদের, আমাকে, আমার অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, সে শিখেছে সৎ থাকার। আমি সবসময় একটা রিজনেবল কথাবার্তাই বলি যে আমার যা আছে এটা নিয়ে আমি সন্তুষ্ট। ছোটকাল থেকে বাবাকে অনেক ব্যস্ত দেখেছি, তারপরেও বাবা হিসেবে, বাবার দায়িত্বে বাবার কখনো কোনো কমতি ছিল না। আমাদের গ্রামের বাড়ি খুব কাছে, ঢাকার 1-1.5 ঘন্টা পথ, তো আমরা ছুটির সময় বাবা আমাদেরকে শুক্রবারে নিয়ে গেছেন, আমরা সারা দিন বাবার সাথে আমাদের গ্রামে কাটিয়েছি। বাবার কাজ খুব ভালোবাসেন, তো সেই কারণে বেশিরভাগ সময় বাবার ঘরের বাইরে থাকতে হয়েছে, কিন্তু বাবা যেহেতু এতে পুরো স্যাটিসফ্যাকশন পেয়েছেন, এই জন্য আমাদের এটা আমাদেরও ভালো লাগা যে আমার বাবার এখন অনেক বয়স হয়েছে, বাবা এখনও সকাল থেকে রাত পর্যন্ত তার কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকেন এবং সব সন্তানই তার বাবাকে নিয়ে গর্ববোধ করেন। আমি আমার বাবাকে নিয়ে অত্যন্ত গর্বিত, আর আমার বাবার জন্য আমি কিছুই করতে পারি না। এখনও আমার বাবা আমাদের অনেক টেক কেয়ার করেন, বাট অবশ্যই বাবার যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকতে পারবো, পাশে থাকবো, সেরকম আমি আশা করি। তো আপনি আবার ঢাকায় চলে এলেন কবে? আপনি তো কৃষি বিশ্ববিদ্যালয় এক পর্যায়ে ছেড়ে দিলেন মনে হয়। আমি ওখান থেকে চলে এলাম, খুব ফ্র্যাঙ্কলি বললে আমার বন্ধু উঠে লক্ষ্মণী বললেন যে আমাদের তো এখন সরকার গঠন করেছে, সংস্কৃতির ক্ষেত্রে আমাদের লোকজন একটু কম আছে, তুমি ওটা ছেড়ে দিয়ে ঢাকায় চলে আসো।
বাংলা একাডেমিতে মাসুদ ইসলাম সাহেব তখন মহাপরিচালক, বাংলা একাডেমি মানে বাংলা বোর্ডের সঙ্গে সমন্বিত হয়ে বড় একাডেমি হয়েছে। আমি উপপরিচালক হিসেবে যোগ দিলাম 1973 সালের 24শে মে। তো এখান থেকে তো আপনার একটা নতুন পর্ব শুরু হলো ভাই। এরপরে আমরা আসি যে আপনি বাংলা একাডেমিতে যোগ দিলেন এবং আপনার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। এই এই চাকরিতে এলে এসে কেমন লাগলো আপনার? খারাপ লাগেনি, তার কারণ হলো বাংলা একাডেমিও তো আমাদের একটা স্বপ্নের জায়গা। আমাদের যে সমস্ত পণ্ডিত বর্গ এর সঙ্গে যুক্ত ছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ এনামুল হক, সৈয়দ আলী হাসান সাহেব থেকে শুরু করে আব্দুল হাই সাহেব থেকে শুরু করে মনির চৌধুরী সাহেব, এদের এদের কথা যদি ভাবি তখন মনে হয়েছে এইটাই আমার আসল তীর্থস্থান। ওখান থেকে কি আপনি অবসরে যান? ওখান থেকে আমি ঠিক অবসরে তখনও যাইনি, তখন আমার এক বছরের কিছু বেশি চাকরি ছিল। 96 সালে আমাকে বর্তমান প্রধানমন্ত্রী, তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক করলেন। ওইখানে আমি যোগ দিলাম, যোগ দেওয়ার পরে আমি তো মাত্র 11 মাস ছিলাম, তারপরে জাতীয় জাদুঘরে চলে গেলাম। জাতীয় জাদুঘরের মহাপরিচালক করা হলো আমাকে, সেখানেও আমি 5 বছর ছিলাম। এখন তো আপনি আবার বাংলা একাডেমিতে। এখন আবার বাংলা একাডেমিতে, এটাও একটা আমার জন্য আনন্দের ব্যাপারই যে আমাদের 3টি প্রধান জাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানেরই দায়িত্বভার আমাকে দেওয়া হয়েছে বিভিন্ন সময়। এখন বাংলা একাডেমিতে আপনি কি আর নতুন ধরনের কোনো কাজে হাত দিয়েছেন? অনেক কাজে হাত দিয়েছি, যেমন প্রথম কাজ যেটা আমরা শেষ করে ফেলেছি সেটা হলো 110 বছর আগে রবীন্দ্রনাথ একটা চেষ্টা করেছিলেন যে বাংলা ভাষার একটি প্রমিত ব্যাকরণ তৈরি করা। আমাদের বাংলা ভাষাকে আমরা মনে করি যে বাংলা ভাষার আদলে তার ভাষাতাত্ত্বিক বিন্যাস হওয়া দরকার, ব্যাকরণগত বিন্যাস হওয়া দরকার। রবীন্দ্রনাথ সেটি বুঝেই বাংলা ভাষা পরিচয় নামে চমৎকার একটি বই লিখেছিলেন, সেইটা অনুসরণ করে আমরা চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত এটা করার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। কিন্তু তারপরে যে সমালোচনা হয়েছে স্বাভাবিক, এইরকম বই প্রথম হয়েছে, সমালোচনা কিছু হয়েছে, তখন আবার আমরা বসেছি, ওই সমালোচনাগুলো বিবেচনা করা হয়েছে, করে আবার পুনর্লিখন করা হয়েছে কোনো কোনো অংশে, এবং সেইটি বেরোনোর পর ভারতের যে খুব প্রভাবশালী দৈনিক টাইমস অফ ইন্ডিয়া সেটায় বলা হয়েছে বাংলা চলতি বাংলা ফাইনালি গেটস দ্য গ্রামার অফ ইটস ওন। এটি আমরা মনে করি আমাদের জন্য একটি বড় প্রশংসা বাক্য। এরপরে যে কাজটা আমরা করছি সেটি হলো চার খণ্ডে বাংলা ও বাঙালির ইতিহাস, তার 2টি খণ্ড প্রস্তুত হয়ে গেছে, আর 2টি খণ্ড প্রস্তুত হতে বাকি আছে। আমরা আশা করি আগামী 2 বছরের মধ্যে এই এটা করা সম্ভব হবে। 5 খণ্ডে বাংলা সাহিত্যের ইতিহাস, তার 2টি খণ্ড বেরিয়েছে, আর 3টি খণ্ড বার করতে হবে। 64 জেলার সাংস্কৃতিক ইতিহাস, নামটা অবশ্যই লোকজ সংস্কৃতির বিকাশ এই নাম দিয়ে সেই কাজটাও করা হবে। রবীন্দ্রনাথের একটি পূর্ণাঙ্গ জীবনী বাংলাদেশ থেকে বের হয়নি, এই জন্য আমরা দায়িত্ব দিয়েছিলাম আব্দুল শাকুর সাহেবকে, তিনি 1000 পৃষ্ঠায় 2টি খণ্ড শেষ করে দিয়ে গেছেন, আরও 2টি খণ্ড করতে হবে। তো এই কাজগুলো আমরা করছি। তারপরে আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন আমরা করলাম, এই প্রথম প্রথম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন আমি করতে পেরেছিলাম, বঙ্গবন্ধু ছিলেন জীবিত, তিনি উদ্বোধন করেছিলেন 74 সালে। এতদিন পরে বঙ্গবন্ধুর সঙ্গে পরিচয় কি আপনার স্বাধীনতার পরে না আগে থেকেই ছিল? না, আগে থেকেই ছিল, যেহেতু ছাত্রলীগ করতাম। 63 সনে ছাত্রলীগের যে কেন্দ্রীয় সম্মেলন হয় তার চিফ ইলেকশন কমিশন আমি ছিলাম, তো সেই ইলেকশন পরিচালনা করতে হয়েছিল আমাকে। তখন থেকে বঙ্গবন্ধুর সঙ্গে মোটামুটি, যেহেতু শেখ মনির সঙ্গে সম্পর্ক, সেই সুবাদে যেতাম, সে তখন ছিল পরিচয়। আর বাংলা একাডেমিতে আসার পর তো বারবারই যাওয়ার সুযোগ হয়েছে, তার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম বঙ্গবন্ধুর সঙ্গে, আলাপ নামে আমার একটা দীর্ঘ প্রবন্ধে সেটা অন্তর্ভুক্ত আছে। কেমন দেখেছেন তাকে? এই মানুষের তো তুলনা হয় না,
মানে তিনি যে ওই এখানে একটা হাত রেখে আর একটা হাতের আঙ্গুল দিয়ে বুকের মধ্যে স্পর্শ করে আমাদের কথা বলেছেন, সেইটা তো কোনদিন আর ভোলা সম্ভব নয়। বাংলা একাডেমিতে আপনার একটা পত্রিকা আছে যে উত্তরাধিকার, এই পত্রিকা নিয়ে তো আপনি এখন নতুন করে নতুন আঙ্গিকে নতুন তরুণদের লেখা নিয়ে, এখন এটি ছিল আন্ডারগ্রাউন্ড পত্রিকা, বার হতো বটে কিন্তু লোকের কাছে যেত না বা লোকে আগ্রহের সঙ্গে পড়তও না, লেখাও সেভাবে বাছাই করা হতো না আর আঙ্গিকগত কোনো বৈশিষ্ট্য ছিল না আর তরুণদের মোটেই আকৃষ্ট করা যায়নি। এইটা করার ব্যাপারে আমি যেটা ভেবেছিলাম যে আমাদের প্রায় 150 জনের মতো বিশিষ্ট বুদ্ধিজীবী ইতিমধ্যেই গত হয়েছেন, সেই অপূরণীয় ক্ষতি পূরণ করার জন্যেই তরুণদের তো তুলে আনা দরকার। অর্থাৎ তরুণদের উৎসাহ দিয়ে তাদের যাতে দ্রুত সাহিত্যের ক্ষেত্রে একটা উন্নয়ন ঘটে সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। এবার আপনার লেখালেখির ব্যাপারটা নিয়ে একটু কথা বলি, তারপরে হয়তো আমরা শেষ করে ফেলবো। তো আপনি তো মূলত প্রবন্ধ এবং গবেষণা, প্রবন্ধের গবেষণাই মূলত আপনার কাজ, কিন্তু এর বাইরেও তো আপনি বেশ কিছু জায়গায় আপনি আরো দুটি কাজ করেছেন, শিশু জায়গায় কিশোরদের নিয়ে আপনার কিছু, কিশোরদের জন্য বেশ কটি বই আছে, ছোটদের জন্য। এটা অবসর সময়ের একটা আনন্দের ব্যাপার আর কি, সেই সঙ্গে সঙ্গে রঙ্গরসিকতার ব্যাপারটা আমাকে খুব, হ্যাঁ এই বিষয়টা আমি আসতে চাইছিলাম এরপরেই। ওর উপর ঢাকায় রঙ্গরসিকতা নামে আমার একখানা বই আছে, গ্রাম বাংলা রঙ্গরসিকতা নামে তিনখানা বই আছে, সবটা মিলে রঙ্গরসিকতা সমগ্র এই নামে একখানা বই বেরিয়েছে। প্রথম বই আমার গবেষণামূলক প্রবন্ধের বই বাংলা একাডেমি বের করেছিল, তখন আমি এখানে কর্মকর্তা ছিলাম, উপপরিচালক না পরিচালকই হয়েছে, তখন বেরিয়েছিল নানা প্রসঙ্গ নামে একটি বই, যেখানে শেরে বাংলার উপর একটি গবেষণা প্রবন্ধ ছিল আর বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, তারপরে ধরেন বঙ্গবন্ধুর উপর আছে আর মূল গবেষণাটা মীর মোশাররফ হোসেনের উপর, আফ্রিকার কবিতার উপর করেছি, খুব আগ্রহ ছিল, বিশেষ করে সেনঘরের কবিতা, সেনেগালের বিখ্যাত কবি, প্রেসিডেন্টও ছিলেন ওখানকার, ঢাকায় এসেছিলেন বঙ্গভবনের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল, কারণ বঙ্গবন্ধু তখন ছিলেন, এই সবগুলো মিলে একটা আগ্রহের ব্যাপার আর কি ছিল, সেই কারণে এটা করেছিলাম। এখন আপনি আর কি নতুন করে কি লেখালেখির কাজ করছেন কি এই মুহূর্তে? এখন আমাদের মুক্তিযুদ্ধের পটভূমিকা, যেহেতু ওই যে ইতিহাসটা বেরোবে তার পটভূমিকা নিয়ে আমি একটা দীর্ঘ প্রবন্ধ গবেষণামূলক ওইটা লেখার কাজে কিছুটা ব্যস্ত আছি, আর নিয়মিত বইটই যেগুলো বের হবে ফোকলোর অফ বাংলাদেশ, এটি ইংরেজি ভাষায় আমার সম্পাদিত, সেটি প্রথম সংস্করণ শেষ হয়েছে, দ্বিতীয় সংস্করণ করছি, আর আমার কিছু ইংরেজি প্রবন্ধ ফোকলোরের উপরই আছে, সেটাও করার চেষ্টা করছি, আগামী বইমেলায় হতেও এই দুটো বইও বের হবে। তো আপাতত এই সব কাজ নিয়েই ব্যস্ত? আপনি তো এমনিতে যথেষ্ট ব্যস্ত থাকেন, ফলে আর আমার এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই। ফোকলোর করার জন্য আমার সারা দেশ ঘোরার খুব অভিজ্ঞতা হয়েছে, একদম সন্দীপ ছাড়া বাংলাদেশের সব অঞ্চলে গিয়েছি ফোকলোরের ফিল্ড ওয়ার্ক করার জন্য, দেশের বাইরেও তো গেছেন? দেশের বাইরে বহু জায়গায় গিয়েছি, 35টার মতো দেশে গিয়েছি আর কি। আজকে আমরা শেষ করি এখানে, হ্যাঁ অনেক কথা তো হলো, মোটামুটি অনেক কথাই হলো, কিন্তু আমি জানি যে আরও অনেক কথা রয়েও গেল, সব কথা তো এই অল্প সময়ের মধ্যে ধরে রাখা সম্ভব নয়, তবু যেটুকু জানলাম সেটুকু আমাদের জন্য কম নয়, এটা অনেক বড় পাওনা। তো আপনি ভালো থাকবেন, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে, এবং সেই সঙ্গে সঙ্গে দেশ টিভিকে এবং যে সমস্ত দর্শক শ্রোতা এই অনুষ্ঠান দেখবেন তাদেরকেও। তো আমরা শেষ করি, আপনার সুস্থতা কামনা করি এবং আরও আপনি আরও অনেক বেশি কাজ আমাদের উপহার দেবেন সামনে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। সুধী দর্শক, কথায় কথায় অনেকটা সময় চলে গেল, আমরা অনেক কিছুই শুনলাম কিন্তু আবার অনেক কিছু হয়তো শোনা হলো না, তো এই সময়ের মধ্যে আসলে সব কথা শোনা সম্ভব হয় না, কিন্তু যেটুকু পেলাম সেটুকুও আমাদের জন্য অনেক বড় পাওয়া, এটি আমাদের পাথেয় হয়ে থাকবে, আমাদের পরবর্তী প্রজন্ম তারা নিশ্চয়ই এই মানুষদের কাছ থেকে যারা আমাদের জীবনের সমাজের বিভিন্ন পর্যায়ে আমাদের পথ দেখিয়েছেন তাদের কাছ থেকে অনুপ্রেরণা পাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।